হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল একেএস ফ্যামিলি। আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমি একটা চিকেনের রেসিপি করে দেখাবো, দাবা স্টাইলে কড়াই চিকেন। এখানে চিকেন রাখা আছে 1 কেজি মতন, আর এখানে ধনের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আছে, হলুদ আছে, ঘি আছে, সর্ষের তেল আছে, লবণ আছে। আর এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করেছি, এই কড়াই চিকেনের আসল মশলা হচ্ছে এটা। এখানে ধনে, গোলমরিচ, জিরে, মৌরি, এই কটা আর শুকনো লঙ্কা, এই কটা জিনিস কড়াইতে ভেজে আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। আর আছে এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লম্বা লম্বা বড় বড় করে টুকরো করা আছে, পেঁয়াজের টুকরো, টমেটোর টুকরো, আর আদা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আছে এখানে লেবু আছে, ধনে পাতা কুচি আছে। এবার চলো বন্ধুরা, প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আমি এবার এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি ম্যারিনেটের জন্য। এবার আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব সমস্ত মশলা দিয়ে, আদা বাটা, রসুন বাটা, লবণ, লঙ্কার গুঁড়ো আর লেবু রস দিয়ে ম্যারিনেট করে 15-20 মিনিট আমি ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেব, একটু তেল বেশি লাগবে, আর সামান্য একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা আমি নিজে হাতে বাড়িতে তৈরি করেছি, 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা না ফুলে যায়। অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ ম্যারিনেটের সময় দেওয়া হয়েছে একবার, আর দেবো হলুদ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, একরকম ভাবে চিকেন খেতে খেতে যখন আর ভালো লাগবে না তখন একটু অন্যরকম ভাবে চিকেন তৈরি করে খেলে
মুখে একটু স্বাদ পাওয়া যায়, চিকেনটা খেতে ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে আমার, এবার আমি ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা, রসুন, লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করা ছিল, চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে মাখিয়ে নেব। এই মাংসতে খুব বেশি পরিমাণ জল দেওয়া লাগবে না, অল্প জল দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে তৈরি করে নিতে হবে। এবার আমি ঢেকে দেবো, এখনো কষানোটা ভালো করে কষানো হোক, তারপরে সামান্য একটু জল দিতে হবে। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দেব। এবার আমি কড়াই চিকেনের মেন মশলাটা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর মৌরি কড়াইয়ে ভেজে আমি রোস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এবার আমি বড় বড় করে টুকরো করা পেঁয়াজ, টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার ক্যাপসিকাম দিলে ভালো হতো, ক্যাপসিকামটা ঘরে নেই তাই আমি দিতে পারলাম না। এবার একটু ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমার ধাবা স্টাইলে কড়াই চিকেনটা হয়ে গেছে। আমি নামানোর আগে একটু ধনে পাতা ছিটিয়ে দেবো। এই রেসিপিতে কিন্তু গরম মশলা যাবে না, মেন যে মশলাটা দেওয়া হয়েছে সেটাতেই তার রেসিপিটা স্বাদ বাড়িয়ে দেবে। কড়াই চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি। ধাবা স্টাইলে চিকেন, কড়াই চিকেন রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা চেপে রাখবে, তাহলে নতুন নতুন রান্নার রেসিপিগুলো পেয়ে যাবে। সার্ভ করে দিয়েছি, আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা বাই বাই।